ओम कराल बोधनं घोरं मुक्त गेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुन्नमाला विभूषितं। हठात मंत्र उच्चारण थामिए माथा तुले मायर मूर्तिर दिके ताकाते भय काठ हये पड़लेन बलहरि आचार्य। ए कि भयंकर दृश्य देखछेन तिनि। अर्ध उन्मोलित चोख जोड़ा थेके निर्गत दृष्टि आटके आछे मायर भुवन मोहिनी बदनेर दिके। ना भूल बोल्लाम, किछुक्षण आगे भुवन मोहिनी रूपे तीव्र आलोक छटा मायर श्यामबर्ण गात्र थेके बेरिये एलो এখন স্বরূপ পাল্টে অমাবস্যার রূপ দেখা দিয়েছে। চিন্ময়ী সাজ খুলে দক্ষিণাকালী সংহারী রূপে সেজে উঠেছেন। যে মৃন্ময়ী মূর্তি থেকে একটু আগে জগতের জাগতিক কল্যাণের জন্য মায়া মমতা আশীর্বাদ ঝরে পড়ছিল সন্তানদের উদ্দেশ্যে, সেই সব হঠাৎ উবে গিয়ে প্রচণ্ড ক্রোধ ঝরে পড়ছে মায়ের ললিত জিহ্বাহতে টপটপ করে। কিন্তু কেন? বলহরি আচার্য কয়েক মুহূর্ত মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকতে পারলেন না, নিমেষেই চোখ নামিয়ে নিতে বাধ্য হলেন। বয়স্ক চোখ জোড়া যেন পুড়ে যাচ্ছে, তীব্র জ্বালা হচ্ছে। এ কি ঘোর অমঙ্গল! দীর্ঘদিন ধরে দক্ষিণাকালীর প্রধান সেবায়িত হিসাবে পূজা অর্চনা করে আসছেন, কিন্তু এ অভিজ্ঞতা জীবনে প্রথম তার। তীব্র ভয়ঙ্কর আশঙ্কার সাথে প্রবল দুশ্চিন্তা ঘিরে ধরল সারা মুখে বলিরেখা ফুটে ওঠা মানুষটার মুখমণ্ডলে। আজ কি তবে পূজা অর্চনায় অজান্তে কোনো ত্রুটি হয়েছে, নাকি জিহ্বার জড়তায় মন্ত্র উচ্চারণে বাধা পড়েছে? কিন্তু পরক্ষণে আচার্য মহাশয়ের মনে হল মায়ের পুজোতে অন্তরের ভক্তি অর্ঘই প্রধান বিষয়, আর তা না থাকলে মা তৃপ্ত হয় না। কোনো নৈবেদ্য নিবেদনে ত্রুটি হলেও ভক্তির ভোগ নিবেদনের ত্রুটি না হওয়াই বাঞ্ছনীয়। দীর্ঘ ৬০ বছর ধরে কোচবিহারের দক্ষিণাকালীন মন্দিরে পূজাপাঠ করে আসছেন ভক্তি সহকারে। কই, কোনোদিন তো এমন হয়নি? ভয়ের একটা স্রোত নেমে গেল আচার্য মহাশয়ের ৭২ বছরের মেরুদণ্ড বরাবর। ইদানিং বয়সের ভারে স্মৃতিশক্তি লোপ পাওয়ায় আচার্য নিজের একমাত্র ভাগ্নে মদনকে রেখেছেন তাকে সাহায্য করার জন্য। এই কালী মন্দিরটি বহু পুরনো। কোচ বংশের রাজা নৃপেন্দ্রনারায়ণ এটিকে নির্মাণ করেছিলেন। রাজার বর্তমান প্রজন্ম এখন কেউ দেশে থাকে না, দুই প্রজন্ম ধরে তাদের বাস আমেরিকাতে। কিন্তু কোচবিহারের মূল শহর থেকে ৫ কিলোমিটার দূরে মহাশ্মশান লাগোয়া মন্দিরটি দেখাশোনা করার জন্য বেশ ভালো পরিমাণ টাকা আচার্যদেবের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তারা। বলহরি আচার্য বিয়ে থা করেননি, বৈরাগী জীবনযাপন করতে খুব বেশি টাকার দরকার হয় না। অন্যদিকে একমাত্র ভাগ্নের বেরোজগারে জীবন কাটানো দেখে নিজের কাছে নিয়ে এসেছেন তাকে। মায়ের পূজোর ভোগের সামগ্রী আর নিজের জন্য কিছু টাকা রেখে রাজার বংশধরদের পাঠানো বেশিরভাগ টাকা ভাগ্নের হাতে তুলে দেন তিনি। আজ তৃতীয়া, আকাশে বাঁকা চাঁদ গাছেদের মাথায় মাথায় খেলে বেড়াচ্ছে, আর খেলার ছলে কিছু পরিমাণ পাতলা জ্যোৎস্না ছিটিয়ে দিচ্ছে গাছের সবুজ পাতায় পাতায়, যা চুইয়ে চুইয়ে গোড়ার দিকে নামতে এক আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে মন্দিরের পিছনের ঘন জঙ্গলের মধ্যে। মন্দিরটির ডান দিক দিয়ে বয়ে চলেছে দূর পাহাড় থেকে নেমে আসা ছোট্ট সতী নদী। লোকমুখে কথিত আছে যে রাজা নৃপেন্দ্রনারায়ণ তার অবাধ্য প্রজাদের মায়ের চরণে বলি দিয়ে তাদের দেহ সতী নদীতে ভাসিয়ে দিত, আর কাটা মুন্ডুগুলো মন্দিরের পিছনের ঘন জঙ্গলের মধ্যে পুঁতে রাখত। রাজা নৃপেন্দ্রনারায়ণ সম্বন্ধে একথা প্রচলিত থাকলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। পরম দয়ালু প্রজাবৎসল রাজা এতটা নিষ্ঠুর ছিলেন না। কালের প্রভায়ে সত্য চাপা পড়ে মিথ্যা ইতিহাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কোচবিহারের আনাচে কানাচে। তবে কে নরবলি দিত প্রত্যেক অমাবস্যায়? আর কেনই বা সতী নদীর জল লাল হয়ে উঠত সে সময়?
আচার্য দেবের বাম পাশে বসে থাকা মদন এতক্ষণ মামার মন্ত্র উচ্চারণ থামিয়ে দেওয়া লক্ষ্য করেনি। মাথা নিচু করে ভোগ সামগ্রীতে কি যেন মেশাচ্ছিল সে। হঠাৎ টের পাওয়ায় মামার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল সে কথা। জিজ্ঞাস করার সময় তার ঠোঁট কেঁপে গেল অজান্তে। সে জিজ্ঞাসা করল, মামা তুমি মন্ত্রোচ্চারণ থামালে কেন? এই যে ঘোর অমঙ্গল, তুমি তো বলেছিলে মায়ের পুজোতে মন্ত্র একটানা বলতে হয়, না হলে। ভাগ্নের প্রশ্নের জবাব মুখে দেওয়ার বদলে কাপা কাপা ডান হাতে তর্জনী মায়ের দিকে নিক্ষেপ করলেন বলহরি আচার্য। তর্জনী বরাবর মদন সেদিকে তাকাতেই আতঙ্কে শিউরে উঠল, বুকের সমস্ত রক্ত জল হয়ে গেল। মায়ের কোন রূপ? জগতের সব অন্ধকার যেন মা টেনে নিয়েছেন মুখমণ্ডলে। মায়ের মূর্তির সামনে জ্বলন্ত পৃতলের প্রদীপের হলুদ শিখাতে দেখা যাচ্ছে অন্ধকার মুখ থেকে বেরিয়ে এসেছে রক্তিম জিহ্বা, আর তা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে মেঝেতে। কয়েক মুহূর্ত ভয়ানক দৃশ্য দেখে মদনের চোখ বিস্ফোরিত হল। মূর্ছা যেতে বেশি সময় লাগল না তার। ভয়ানক সে দৃশ্য দেখে অচিরেই আচার্য দেবের বাম পাশে লুটিয়ে পড়ল মেঝেতে। ভাগ্নের এমন সংজ্ঞাহীন অবস্থা দেখে ভিতরে ভিতরে আরো ভীত হয়ে পড়লেন আচার্য দেব। মন্দিরের 3 কিলোমিটারের মধ্যে কোনো লোকালয় নেই। মন্দিরের পিছনেই শুরু হয়েছে ঘন জঙ্গল, যা সমতল বরাবর কিছুটা এগিয়ে পাহাড়ের দিকে উঠে গেছে। কাজেই চিৎকার দিয়ে সাহায্য প্রার্থনা করা অরণ্যের রোদন ছাড়া আর কিছু নয়। ভিতর থেকে সাহস টেনে উঠে দাঁড়ালেন বলহরি আচার্য। করজোড়ে মায়ের মূর্তির সামনে নতমস্তকে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন তিনি। মা, অজান্তে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও তোমার এই সন্তানকে, দয়া করে তোমার এ রূপ ফিরিয়ে নিয়ে স্বাভাবিক রূপে ফিরে এসো মা। যে মৃন্ময় রূপে আমরা তোমাকে দেখতে অভ্যস্ত, সেই রূপে তুমি ফিরে এসো মা। আমরা যে তোমার এ রূপের সাথে পরিচিত নই মা, ক্ষমা করো মা, ক্ষমা করো। বলহরি আচার্য যখন নিম্নবদনে দাঁড়িয়ে মায়ের মূর্তির সামনে প্রার্থনা করছেন, হঠাৎ প্রবল দমকা হওয়া মন্দিরের পিছন থেকে পাক খেতে খেতে মন্দিরের দরজা ভেঙে আছড়ে পড়ল মন্দিরের মধ্যে। প্রচণ্ড শব্দ করে পুজোর সামগ্রীগুলো লণ্ডভণ্ড হতে থাকল। প্রদীপের শিখাটি তখন কেঁপে কেঁপে উঠছে। নিভতে বেশি সময় লাগবে না। আচার্য মনে মনে ভাবতে লাগলেন, কেন মা সংহার খেলায় মেতে উঠলেন? মা কি তবে এখানে থাকতে চান না? বলহরি আচার্য নিচু হয়ে প্রদীপ ডান হাতে তুলে নিয়ে থামের আড়ালে ঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে নিজেকে আড়াল করলেন। তবু শেষ রক্ষা হল না। প্রদীপের শিখা দপ করে নিভে গেল, কিন্তু নিভে যাওয়ার আগে থামের উল্টো দিকে কাকে দেখলেন তিনি? ও কে? প্রদীপ নিভে যেতেই ঝড়ও থেমে গেল মুহূর্তে। সঙ্গে সঙ্গে নিকষ কালো অন্ধকার ঘিরে ধরল মন্দির আর মন্দিরের চত্বরটিকে। থামের আড়াল থেকে পায়ে পায়ে ডান পাশে সরে আসতেই কি যেন একটা ঠেকল তার পায়ে। জিনিসটা কি? পায়ের আঙুলে করে তা পরীক্ষা করতেই চমকে উঠলেন। কোনো পশু সুচালো মুখমণ্ডল বলে মনে হচ্ছে। ডান পায়ের বুড়ো আঙুলের সাহায্যে প্রাণীটার মুখে খোঁচাতেই অদ্ভুত বিকট বিশ্রী চিৎকার করে ডেকে উঠল প্রাণীটা। আরে, এই যে শেয়াল! কিন্তু এখানে শেয়াল এলো কোথা থেকে? বলহরি আচার্য দুপা পিছিয়ে যেতেই শেয়ালটি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, তারপর করুণ সুরে ডাক জুড়ে দিল।
যে করুণ ডাকের প্রতিটি তরঙ্গ জানান দিচ্ছে আজ বিভীষিকাময় কিছু ঘটতে চলেছে। বনভূমির আগায় মন্দিরটি অবস্থিত হলেও শিয়ালের ডাক যে এত করুণ হয় জানা ছিল না আচার্যদেবের। আর তার সাথে সাথে একটা কথা মনে পড়তেই সর্বাঙ্গে ঘেমে উঠলেন তিনি। মায়ের হাতে ধরা কাটা মুন্ডু থেকে ঝরতে থাকা রক্ত পান করে যে প্রাণীটা তা হল শিয়াল। মাটি থেকে কিছু একটা কুড়িয়ে বলহরি আচার্য শিয়ালের দিকে ছুড়ে মারতেই আরো কতগুলো শিয়াল যেন কোথা থেকে এসে বৃত্তাকারে ঘিরে ধরল আচার্যদেবকে। নিকষ অন্ধকারে শিয়ালগুলো চোখ জলজল করে জ্বলছে, জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তার দিকে, আবার পর মুহূর্তে পিছিয়ে যাচ্ছে। এটা আতঙ্ক না ভয় না কোনো খেলা বুঝতে পারছে না আচার্য মহাশয়। মাথার মধ্যে সব কিছু যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। বলহরি আচার্য এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। দীর্ঘ 60 বছর ধরে মন্দিরের সেবায়িত হিসেবে কাজ করায় অন্ধকারে মন্দিরের দরজা খুঁজে পেতে অসুবিধা হল না। বাঁচার তাগিদে শিয়ালগুলোর ফাঁক গলিয়ে মন্দির থেকে বেরিয়ে আটচালায় নামলেন তিনি। নামতেই এক অন্যরকম অদ্ভুত অনুভূতি হল আচার্যদেবের। কেউ যেন তার পিছন পিছন নেমে এলো মন্দির থেকে। শিয়ালগুলো কি? একবার পিছনে ঘাড় ঘোরাতে যে জিনিসটা দেখতে পেলেন তাতে পা দুটো যেন মাটির সাথে আটকে গেল তার। আলো আধারি রাতেও স্পষ্ট দেখা যাচ্ছে এক প্রকাণ্ড কালো ছায়া মূর্তি তার ঠিক পিছনে দাঁড়িয়ে। যে মূর্তিটি মন্দিরে এতক্ষণ মায়ের পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু তার আকার যে এতটা বিশাল আন্দাজ করা যায়নি ভিতর থেকে। প্রাণীটি ফসফস করে অভুক্ত সাপের ন্যায় নিঃশ্বাস ফেলছে। আচার্য মহাশয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কোথায় পালাবেন এখন তিনি? বয়স হবার ফলে দৌড়ে পালাতে পারবেন না। এমনিতে এই ধরমর করে মন্দির থেকে সিঁড়ি বেয়ে আটচালাতে নামতেই শ্বাসকষ্ট বেড়ে গেছে বহু গুণ। নাক দিয়ে যেন নিঃশ্বাস বেরোচ্ছে না। অন্ধকার প্রাণীটা এক পা করে এগিয়ে আসছে আচার্য মহাশয়কে লক্ষ্য করে। প্রাণীটা যত এগিয়ে আসছে তার দিকে ততই যেন স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করলো বলহরি আচার্যের। মায়ের পুজোর জন্য এতদিন নিজের জীবনকে সঁপে দিলেও মুহূর্তে সেসব ভুলে আমিত্য প্রধান হয়ে উঠতে শুরু করল। নিজের ভাগ্নে মন্দিরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। শিয়ালগুলো যে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে না তাই বা কে জানে। কিন্তু মদনকে বাঁচানোর কোনো তাগিদ অনুভব করলেন না আচার্যদেব। কথায় আছে, আপনি বাঁচলে বাপের নাম। বিভৎস প্রাণীটা আচার্যদেব থেকে যখন মাত্র 2 হাত দূরত্বে আর তার লম্বা হাত বাড়িয়ে বলহরি আচার্যের গলা টিপে ধরতে চাইছে, বলহরি আচার্য পরিমরি করে ছুটলেন সামনের দিকে। ছুটতে ছুটতে এসে পড়লেন নদীর সীমানায়। শোনা যাচ্ছে প্রাণীটাও ধপধপ পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। চারিদিকে নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশ। প্রকৃতিও যেন আজ বিভীষিকা সাজে সেজে উঠেছে। আর তাই ভয়ানক এমন দৃশ্য দেখবে না বলে আকাশের ঝুলন্ত বাঁকা চাঁদটা আত্মগোপন করেছে মেঘের মধ্যে। বলহরি আচার্য দম নিলেন নদীর সীমানায় দাঁড়িয়ে। শ্বাসকষ্ট হওয়ায় বসে পড়লেন মাটিতে। প্রাণীটার আঘাতে মারা যাওয়ার আগে হৃৎপিণ্ডের গতি থামিয়ে দেবে মনে হয়। অন্ধকার মূর্তিটা গাছপালা ভেঙে গিয়ে আসছে তার দিকে। বড় গাছের আড়াল থেকে বেরোতে নিজের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ালেন বলহরি আচার্য। সামনে ঝুঁকে ঝুঁকে ছুটতে শুরু করলেন নদীর বালিতে।
কিন্তু নিয়তি যখন নিজের জাল বিস্তার করে কেউ তাকে রক্ষা করতে পারে না। নদীতে পড়ে থাকা একটা সাদা পাথরের হোঁচট খেয়ে আছড়ে পড়লেন বালিতে। ছোট্ট এক পাথরের টুকরো আঘাত করল কপালে, কিন্তু নিজের জীবন রক্ষার্থে এই চোট সামান্যই। দুহাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই দেখতে পেলেন প্রাণীটা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। বলহরি আচার্যের হৃৎপিণ্ডের গতি বহুগুণ বেড়ে গেল। বাম দিকের বুকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলেন, দুই হাতে চেপে ধরলেন হৃৎপিণ্ডের জায়গাটা। আর ঠিক তখনই অদ্ভুত এক রকমের শব্দ করে প্রাণীটা দুহাত বাড়িয়ে চেপে ধরল আচার্যদেবের গলা। একদিকে বুকের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে প্রাণীটার বড় হাতের চাপ আর তা খাঁচা ছড়া হবার উপক্রম। জীবনে অনেক ভূতপ্রেত তাড়ানোর মন্ত্র শিখেছিলেন আচার্যদেব, কিন্তু অন্তিম মুহূর্তে সেসব যেন ভুলে যেতে বসেছেন। হঠাৎ মনে পড়তেই প্রাণীটা যখন সজোরে চাপ বসিয়ে দিয়েছেন তার গলায়, বাঁচার শেষ চেষ্টা করলেন আচার্যদেব। চোখ বুঝে কি একটা মন্ত্র উচ্চারণ করতেই গলার চাপ হালকা হয়ে এলো। ধীরে ধীরে চোখ খুললেন তিনি। চোখ খুলতেই যা দেখলেন তাতে তার সর্বাঙ্গ শরীর বরফ শীতল হয়ে এলো। তিনি দেখলেন প্রাণীটার চোখ জোড়া আগুনের ভাটার মতো জ্বলে উঠল একবার। সেই উজ্জ্বল জ্বলন্ত হলুদ আগুনের শিখায় দেখা গেল প্রায় 12 ফুট উচ্চতার প্রাণীটার সারা দেহ কালো কালো লোমে ভর্তি, আর মুখমণ্ডল দৃশ্যমান হতেই শুধুমাত্র একটা কথাই বেরিয়ে এলো আচার্যদেবের ক্ষীণ কণ্ঠ থেকে, আপনি? সঙ্গে সঙ্গে প্রকৃতির আলমারিতে সাজিয়ে রাখা সমস্ত নিস্তব্ধতা খান খান করে প্রাণীটা রিনরিনে গলায় হেসে উঠল। কোনো সুস্থ মানুষ সে হাসি শুনেই হার্ট ফেল করতে বাধ্য। সেই হাসির তীব্রতা পাক খেতে খেতে এগিয়ে চলল মন্দিরের দিকে। ভয়ঙ্কর রিনরিনে গলাটা বলে উঠল, চিনতে পেরেছিস তাহলে আমাকে? অত সহজে কেউ চিনতে পারি না। তুই খুব ভাগ্যবান রে, আমাকে সহজেই চিনে ফেললি। এবার তৈরি হয়ে নে, তোর সময় ঘনিয়ে এসেছে যে। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি না থাকলে মায়ের পুজো আটকে যাবে। দয়া করে আমাকে মারবেন না। বুকের কাছে হাত জোর করে প্রায় কান্নার ভঙ্গিতে বলতে লাগলেন আচার্যদেব। আচার্যদেবের কথা শুনে প্রাণীটি আকাশ বিদীর্ণ করা কম্পাঙ্কে হাসতে লাগল। বলহরি আচার্য মহাশয়ের আরো কিছু বলার আগে এই প্রাণীটা দুহাত বাড়িয়ে আলগোছে তুলে নিল আচার্যদেবকে। বামপাকে নদীর বালির মধ্যে গেঁথে সামনে পড়ে থাকা পাথরের উপর ডান পা ভাঁজ করে দুহাতে লম্বালম্বিভাবে বলহরি আচার্য মহাশয়কে রেখে জঙ্ঘাতে সজোরে আঘাত করল প্রাণীটা। মট করে ভেঙে গেল আচার্যদেবের 72 বছরের মেরুদণ্ড। তারপর বলহরি আচার্য মহাশয়ের ভাঙা ও মৃতদেহটাকে মাথার উপর তুলে লাট্টুর মতো কিছুক্ষণ ঘুরিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল প্রাণীটা। আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসা বাংলা গল্প সাহিত্যের নানান গল্প নিয়ে
আমাদের বিশেষ নিবেদন অব্যক্ত দি আনটোল্ড। আমাদের আজকের গল্প ভোগ তৃষ্ণা, কলমে তন্ময় নন্দী। লেখকের জন্ম বীরভূম জেলায় এবং ছোটবেলা থেকেই তার সাহিত্য চর্চা শুরু। বর্তমানে নির্মমুখতা, গর্ভগৃহের আতঙ্ক এবং ভোগ তৃষ্ণা এই তিনটি বই প্রকাশিত হয়েছে। এর আগেও আমাদের চ্যানেলে তার লেখা পাজুজু গল্পটি প্রায় 2500 শ্রোতা বন্ধু শুনেছেন। আশা করি আজকের গল্পটিও আপনাদের ভালো লাগবে। গল্পটি নেওয়া হয়েছে মাথা মোটার দপ্তর থেকে প্রকাশিত ভোগ তৃষ্ণা বইটি থেকে। আজকের গল্পের সূত্রধার আমি শুভারুণ এবং গল্প পাঠে প্রদীপ্ত এবং পিনাকি। শুরু হচ্ছে রক্তে রাঙা এক ঐতিহাসিক আখ্যান। উত্তম, অতি উত্তম, উত্তম তোমার নৃত্যকলা অমরাবতী। তোমার ঘুঙুরের প্রতিটি ছন্দ আমায় নেশা ধরাচ্ছিল, আর আমি সেই নেশার অতল গহ্বরে ডুবতে ডুবতে খেই হারিয়ে তোমাকে ভাবছিলাম স্বর্গের কোনো অপ্সরা। যদিও স্বর্গের অপ্সরাদের তুলনায় তুমি কোনো অংশে কম নও রাজকন্যা অমরাবতী। কি মহামন্ত্রী, আমি ঠিক কথা বলছি তো? মহামন্ত্রী বিদব্র হাতের পানীয় চোখের ঠিক আগায় ধরে মহারাজের দিকে আর চোখে তাকিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে ফিক করে হেসে বললেন, একদম একদম ঠিক কথা বলেছেন মহারাজ। রাজা ও মন্ত্রীর তামাশা দেখে বাম পায়ের ঘুঙুর খুলে সেটাকে ডান হাতে নিয়ে ছুঁড়ে দিলেন অমরাবতী মন্ত্রীকে লক্ষ্য করে। মন্ত্রীর হাতে ধরা সুরার পাত্রে আঘাত করায় তা ছিটকে পড়ল মাটিতে। তারপর রাজার কাছে গিয়ে তার হাত থেকে সুরার পাত্র ছিনিয়ে নিয়ে মহারাজের পাশে বসে বাঁকা হাসি হেসে অমরাবতী বলল, শুকনো কথায় চেড়ে ভিজবে না রাজন, আপনি আমাকে কথা দিয়েও তার মর্যাদাই পালন করতে পারছেন না। হবে হবে, সব হবে, তোমাকে সামান্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে অমরাবতী। সামান্য? চিৎকার করে ওঠে অমরাবতী। গত এক বছর থেকে আমি অপেক্ষা করে আসছি আর আপনি আমাকে বলছেন ধৈর্যের পরীক্ষা দিতে? শুনুন মহারাজ, আমি আর বেশি ধৈর্য ধরতে পারবো না। আপনাকে আমি দুই পক্ষকাল সময় দিচ্ছি, এরই মধ্যে যদি ব্যবস্থা করতে না পারেন তবে। আহ অমরাবতী, তুমি আমার বর্তমান পরিস্থিতি বিচার করার চেষ্টা করো। রানী বেঁচে থাকতে দ্বিতীয় কোনো বিবাহ করা সম্ভব নয় আমার পক্ষে। তবে রানীমাকে বধ করে দিন। বোকার মতো কথা বলো না, আমি অন্য কেউ না জানুক, তুমি তো জানো সুন্দরী, রানীকে হত্যা করার পরিণাম কি ভয়ানক হতে পারে। আমাকে আমাকে ভাবতে কিছুটা সময় দাও। আমি রাজ্যতীশ ও রাজবৈদ্যের সাথে আলোচনা করে কিছু একটা সমাধান অবশ্যই বের করব, অবশ্যই বের করব। দুই পক্ষকাল সময় অনেক, এর মধ্যে আপনি কিছু করতে না পারলে আমি পিতার রাজ্যে ফিরে যাব, আর তার ফল যে কি ভয়ানক হতে পারে তা আপনি ভালোভাবে
আন্দাজ করতে পারছেন? রাজা নৃপেন্দ্রনারায়ণ? কথাগুলো বলেই রাজকন্যা অমরাবতী সুরার পাত্র রাজার হাতে ফেরত দিয়ে রাগে গজগজ করতে করতে ছুটে গেলেন নিজের কক্ষের উদ্দেশ্যে। রাজমহলের নাচমহলে আনন্দ খুশির হাওয়া পাল্টে হঠাৎ করেই কেমন গুমোট ভাব দেখা দিল। এই নাচমহলে একমাত্র অনুগত মহামন্ত্রী ছাড়া রাজা আর কাউকে ঢোকার অনুমতি দেন না, কারণ এর নাচমহলেই বাস করে অমরাবতী, যাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে রাজা নৃপেন্দ্রনারায়ণ নিয়ে এসেছেন এক মধ্যরাত্রে। অমরাবতীর যাওয়া অনুধাবন করে নৃপেন্দ্রনারায়ণ স্মৃতির অতলে এক বছর আগের ঘটনা খুঁজতে লাগলেন। মাত্র এক বছর আগের ঘটনা। কূটনীতি প্রয়োগ করে বা বলপূর্বক একের পর এক রাজ্য নিজেদের হাতে সিদ্ধ করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হিমালয়ের পাদদেশে কিছু স্বাধীন রাজা নিজেদের মতো করে ছোট ছোট রাজ্যে রাজত্ব করছেন। ইংরেজদের লম্বা হাত তাদের গলা তখনও স্পর্শ করতে পারেনি। এই সুযোগে ঘোষ বংশীয় রাজা নৃপেন্দ্রনারায়ণ আক্রমণ করলেন হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি রাজ্যকে। রাজ্যটি ছোট হলেও সেখানকার রাজা বলশালী সিংহের বিক্রম মোটেই খাটো করার মতো ছিল না। ফলস্বরূপ নৃপেন্দ্রনারায়ণ খুব সহজেই পরাজিত হলেন তার কাছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার আগেই বন্দি করলেন নৃপেন্দ্রনারায়ণকে। শিকলে বেঁধে রাজমহলের কারাগারে নিয়ে যাওয়ার পথে বলশালী সিংহের একমাত্র কন্যা অমরাবতী তাঁকে দেখতে পান। নৃপেন্দ্রনারায়ণ শৌর্যে বীরত্বে পটু না হলেও চেহারায় চন্দ্রদেবকেও হার মানাবেন, তাই খুব সহজেই পছন্দ হয়ে যায় রাজকন্যা অমরাবতীর। তাই ঘোষ বংশের রাজার চেহারায় অভিভূত হয়ে পিতার কাছে গিয়ে সটান আবদার করে, পিতা, পিতা ওনাকে ছেড়ে দাও, আমি ওনাকে বিবাহ করতে চাই। রাজকন্যার কথা শুনে সবাই আকাশ থেকে পড়েছিল। রাজকন্যা একই কথা বলছেন, এ হয় না মা, পরাজিত কোনো রাজাকে বিবাহ করতে নেই। ও আমাদের রাজ্য আক্রমণ করেছে এবং যুদ্ধে আমাদের কাছে পরাজিত হয়েছে, তাই আমরাও ওকে আজীবন বন্দী করে রাখব। আরো অনেক কথা বললেন বলশালী সিং, কিন্তু মেয়ের জেদের কাছে পরাজিত হলেন শেষ পর্যন্ত। নৃপেন্দ্রনারায়ণের ধরে যেন প্রাণ এলো। এতক্ষণ মুখ চুপসে থাকায় নতুন এক আশার আলো জ্বলতেই আবার তা চকচক করে উঠল। হাতের শিকল খুলে দিতেই করজোরে বলশালী সিংহের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু বলশালী সিং গম্ভীর গলায় বললেন, এবার কিন্তু আসছে কেন? আমতা আমতা করে নৃপেন্দ্রনারায়ণ বলেছিলেন, আসলে আসলে কুলদেবতার আশীর্বাদ ব্যতীত বিয়ে করা আমার পক্ষে আমার বংশের বিরুদ্ধ, এক্ষেত্রে আপনার মেয়েই অমঙ্গল হবে। তাই বলছিলাম, আপনার মেয়েকে আমার সঙ্গে করে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই এবং কুলদেবতার আশীর্বাদ মাথায় নিয়ে বিবাহ কার্য সম্পাদন করতে চাই। ও, এই ব্যাপার, তবে তাই হোক। বলশালী সিং নিজে মেয়ে ও জামাতার জন্য নিজের প্রিয় রথ দিয়ে পাঠিয়ে দিলেন কোচবিহারের উদ্দেশ্যে। শুভ্র ঘোড়ায় টানা রথ তুলতে তুলতে এগিয়ে চলেছে কোচবিহারের দিকে। বলশালী সিংহের রাজ্যের সীমানা পেরোতেই নৃপেন্দ্রনারায়ণ আসল ঘটনা খুলে বললেন অমরাবতীকে। নৃপেন্দ্রনারায়ণ বলেছিলেন তিনি বিবাহিত, এক বছরের সন্তান আছে এবং তার স্ত্রী রোগগ্রস্ত হয়ে বিছানায় অবস্থান করছে প্রায় এক বছর ধরে। এই কথা শুনে অমরাবতী রেগে গিয়ে বলেছিল, আপনি এ কথা আগে জানালেন না কেন? দ্বিতীয় রানী হিসেবে আমি থাকতে পারবো না, আপনার রূপ দেখে আমি বিভোর হয়েছিলাম, এ কথা যেমন সত্য তেমনি আপনি বিবাহিত এবং
আপনার এক রানী আছে, একথা শোনার পর আমি আমার মত পাল্টে নিতাম। নৃপেন্দ্রনারায়ণ অমরাবতীকে আশ্বস্ত করে বলেছিল, পূর্বের রানীকে আমি তাড়িয়ে দেব। আর যদি না তাড়ানো যায় তাহলে হত্যা করতে পারবেন তো? হত্যা? না না না, হত্যা করতে আমি পারবো না। কেন? তখন অমরাবতীকে সেই অভিশাপের কথা খুলে বলেছিলেন নৃপেন্দ্রনারায়ণ। মহারাজ মহারাজ, চলুন অন্তঃপুরে যাওয়া যাক। মহামন্ত্রীর কথায় সম্বিত ফেরে মহারাজের। অন্তঃপুরে পৌঁছেই রানী মণিকাঞ্চনার কক্ষে ধীরে ধীরে ঢুকলেন রাজা। রানী মহারাজের আগমন বুঝতে পেরে উঠে বসলেন বিছানায়। হাতের ইশারায় রাজাকে পালঙ্কে বসতে বলে তিনি বললেন, মহারাজ, শুনছি নাকি আপনি রাজসভাতে আজকাল একটু কমই যাচ্ছেন। মহারাজ পালঙ্কে বসলেও জবাব দিলেন না রানীর প্রশ্নের। এবছর ভালো বৃষ্টিপাত হয়নি। আপনার কাছে অনুরোধ মহারাজ, প্রজাদের কর এবারের মতো মাফ করে দিন। রাগান্বিত হয়ে পালঙ্ক থেকে উঠে দাঁড়ালেন নৃপেন্দ্রনারায়ণ। চোখ গোল গোল করে পাকিয়ে রানীর দিকে দৃষ্টি হেনে বললেন, রাজ্যের সর্বময় আমি না তুমি, সেটাই বুঝতে পারছি না। একটা কথা মনে রাখবেন মহারাজ, প্রজার জন্য রাজা, রাজার জন্য কিন্তু প্রজা নয়। মণিকাঞ্চনার আরও দু একটি কথাতে আরও উত্তেজিত হয়ে পড়লেন মহারাজ। তিনি বললেন, বিছানায় পড়ে থাকা কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অমরাবতীর থেকে জ্ঞান নেওয়া যেতে পারে, তাই না? মুখে বিরক্তির শব্দ করে রাজা ঠোঁট উল্টে বললেন, ও, তুমি এটাও জেনে গেছো তাহলে? সবই যখন জেনে গেছো তবে পথের কাঁটা নিজে থেকে সরে গেলেই তো পারো। মৃদুভাবে হেসে উঠলেন মণিকাঞ্চনা। হাসিতে যেন কোথাও কষ্ট লুকিয়ে আছে। হাসতে হাসতে বললেন, সেটা যে হচ্ছে না মহারাজ, পিতারই সাজানো রাজ্যটির পতন আমি কিছুতেই হতে দেব না। এ রাজ্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য পিতা তোমাকে জামাতা করে এনেছিলেন, আর সেই তুমি সেটাকে ধুলোয় মিশিয়ে দেবে? না, সেটি হচ্ছে না। পিতা হয়তো তোমার মধ্যে এমন কিছু বদগুণ দেখেছিল যার জন্যই ভয়ানক অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই পাষণ্ড লোকটার অভিশাপের জন্যই তো এখন আমার এই উভয় সংকট অবস্থা। বলেই রাগে গজগজ করতে করতে রানীর কাছ থেকে দ্রুত পায়ে বিদায় নিলেন। রানীর কক্ষের সীমানায় এসে পিছন ফিরে একবার ঘাড় ঘুরিয়ে বললেন, তোমার পিতা যাই অভিশাপ দিন না কেন, খুব তাড়াতাড়ি তোমাকে সরতে হবে মণিকাঞ্চনা। নৃপেন্দ্রনারায়ণ দরজা থেকে বেরিয়ে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেলেন। মণিকাঞ্চনা বিছানা থেকে উঠতে পারেন না একদমই। দুবছর আগে সন্তান জন্ম দেওয়ার সময় জটিল রোগ বাসা বাঁধে শরীরে। কবিরাজ বৈদ্য অনেক চিকিৎসা করার পর বলেছেন, এ রোগ সেরে ওঠার নয়। তখনও মণিকাঞ্চনার পিতা সুবলচন্দ্র বেঁচেছিলেন। মেয়ে হঠাৎ রোগগ্রস্ত হয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, ফলে মৃত্যুশয্যায় ঢলে পড়তে খুব বেশি সময় লাগেনি। তাই মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে জামাতা নৃপেন্দ্রনারায়ণকে প্রতিজ্ঞা করান, যাতে তার মৃত্যুর পর অসুস্থ মেয়ের প্রতি কোনোরূপ অবিচার তিনি না করেন।
শুধু তাই নয়, অন্য কোনো মেয়েকে বিবাহ তিনি করতে পারবেন না। যদি মণিকাঞ্চনাকে হত্যা করে অন্য কাউকে বিবাহ করেন তাহলে নৃপেন্দ্রনারায়ণের মৃত্যু সুনিশ্চিত। সেদিনের সেই প্রতিজ্ঞা আজ অভিশাপ রূপে জন্ম নিয়েছে। সুবলচন্দ্র ছিলেন একদিকে সৎ ও অন্যদিকে ভোলানাথের পূজারী, তাই প্রতিজ্ঞাকে অবজ্ঞা করার সাহস করতে পারছেন না নৃপেন্দ্রনারায়ণ। উপায় আছে কিন্তু। অনেকক্ষণ চুপ থাকার পর অবিনাশ তান্ত্রিক মুখ খুললেন। কোনো কিন্তু নয় তান্ত্রিক বাবা, আপনি উপায় কি আছে সেটা বলুন, আমরা সব কিছু করতে প্রস্তুত। অমরাবতীর কথা শুনে তান্ত্রিক বাবা সবার মুখের দিকে তাকিয়ে কিছু যেন একটা জরিপ করতে লাগলেন। হয়তো ভাবতে লাগলেন এরা শেষে পিছিয়ে আসবে না তো। তারপর মাটিতে দাগ কেটে কেটে কিছু একটা গণনা করার পর হঠাৎ বলে উঠলেন, জ্যান্ত কবর দিতে হবে। কথাটা শুনে চমকে উঠলেন মহারাজ, অবাক গলায় প্রশ্ন করলেন, রানীকে জ্যান্ত কবর দিতে হবে? কিন্তু জ্যান্ত কবর দেওয়া কোনো মতেই সম্ভব নয় বাবা। কেন কেন সম্ভব নয় মহারাজ? বাবা যখন বলছেন তখন তোমার আপত্তি কোথায়? নাকি তুমি এখন ওই জীর্ণ শীর্ণ রানীকে নিয়ে জীবন কাটাতে চাইছ? অমরাবতীর গলায় বিদ্রুপের ছোঁয়া। আহা অমরাবতী, তা নয় অমরাবতী। মহারাজ আরো কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তাকে চুপ করিয়ে দিয়ে তান্ত্রিক বলতে লাগলেন, জ্যান্ত কবর দেওয়ার সঙ্গে সঙ্গে রানী মারা যাবে না, কয়েক ঘন্টা পর মৃত্যুর মুখে ঢলে পড়বে, আর তার দায় আপনার উপর পড়বে না। এটাও তো এক ধরনের হত্যা, যার ফলস্বরূপ রানীর মৃত্যু। তাছাড়া প্রজারা রানীমাকে খুব ভালোবাসে, সম্মান করে। জ্যান্ত কবর দেওয়ার কথা প্রজারা জানতে পারলে বিদ্রোহ শুরু করবে, আমাদেরকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারবে। মন্ত্রীর এ কথাতে যুক্তি খুঁজে পেলেন মহারাজ, তাই চোখ বড় বড় করে অমরাবতীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মন্ত্রী ঠিক কথাই বলেছে। সব ব্যবস্থা আমি করে দেব, অযথা উত্তেজনা বাড়ানোর কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, রানীর কবর নিজের হাতে খুঁড়ে তাতে জীবন্ত ভরে দেবেন রাজকন্যা অমরাবতী। কিন্তু অন্য একটা জায়গায় সমস্যা আছে। আবার আবার কি সমস্যা বাবা? অমরাবতীর চোখে প্রশ্ন যেন আটকে আছে। আপনি তো বলেন সব ব্যবস্থা করে দেবেন। আমার কথা মন দিয়ে শোনো, আমি যদ্দূর জানি মণিকাঞ্চনা অত্যন্ত সৎ ও সত্যবতী, এমন মানুষকে হাতে গোনা কয়েকটা মাত্র দেখা যায়। তাই এহেন মানুষকে জ্যান্ত কবর দিলে তার ফল যে ভয়ানক হবে তাও আমি জানি। অমরাবতী কাঁপা গলায় প্রশ্ন করল, কি ফলের কথা বলছেন বাবা? গলা ঝেড়ে তান্ত্রিক বললেন, রানীমা মারা যাওয়ার পর তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে বিরাট এক পিশাচিনীতে পরিণত হবে। তারপর তিনি সবাইকে মেরে ফেলতে চাইবেন। এখানে সবাই বলতে পাপি এবং যারা পাপি নয় সকলকে, কারণ তখন পিশাচিনী রূপে রানীমার কোনো সদ্গুণ বর্তমান থাকবে না। তাহলে উপায় 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 একটা আছে,
রানীকে যেখানে কবর দেওয়া হবে তার ঠিক দশ হাত সামনে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করতে হবে এবং কবর দেওয়ার দিন থেকে মায়ের নিত্য পূজার ব্যবস্থা করতে হবে। আর সব থেকে বড় কথা, এই বিভৎস কাজকর্মে নরবলি দিতে হয়। নরবলি বলি পাওয়ার ফলে মা যেমন সন্তুষ্ট হবে তেমনই পিশাচ শক্তিকে ঘুম পাড়িয়ে রাখবে সারা জীবন। কিন্তু একটা কথা, কোনো দিন কোনো কালে যদি মায়ের পূজার কোনো ত্রুটি হয় সেদিন মা সেই মন্দির থেকে বিদায় নেবে আর রানীমার অপশক্তি সেদিন জেগে উঠবে। জেগে উঠবে আর তার জন্য যুগ যুগ ধরে দক্ষ সেবায়তের ব্যবস্থা করতে হবে। বুঝতে পারলেন মহারাজ? নৃপেন্দ্র নারায়ণ অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়লেন। ঠিক হলো আগামী তিন মাসের মধ্যে মন্দির তৈরির কাজ সমাপ্ত করতে হবে এবং তিন মাস সমাপ্ত হওয়ার পর প্রথম যে অমাবস্যা পড়বে সেই দিনই মণিকাঞ্চনাকে জীবন্ত মাটির নিচে চাপা দেওয়া হবে। অমরাবতীর চোখ আগামী দিনের কথা চিন্তা করে খুশিতে চকচক করে উঠল। আরও কিছু পরামর্শ এবং উপায় বাতলে তান্ত্রিক বাবা অমরাবতীর কক্ষ থেকে বিদায় নিলেন এবং বললেন মন্দির তৈরি হলে খবর পাঠাতে। মন্ত্রী ও মহারাজও বেরিয়ে এলেন অন্তঃপুরের উদ্দেশ্যে। মন্ত্রীকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে অন্তঃপুরে রানীর কক্ষে ধীরে ধীরে প্রবেশ করলেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। রানী তখন পালঙ্কে শুয়ে নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে প্রস্তুত। মহারাজ পালঙ্কের কাছে গিয়ে নিজের সন্তানের মাথায় হাত বুলিয়ে রানীর পাশে বসলেন। রাজার আচরণে হঠাৎ এই পরিবর্তন লক্ষ্য করে মণিকাঞ্চনা রাজার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কিছু বলবেন মহারাজ? নৃপেন্দ্র নারায়ণ ঢোক গিলে বললেন, একটা কথা তোমাকে জানানো ছিল রানী। কি এমন কথা মহারাজ যা জানানোর জন্য আপনি এতই তস্তত বোধ করছেন? অমরাবতীকে বাদ দিয়ে কোনো কথা আমাকে জানাতে এসেছেন কোন খেয়ালে মহারাজ? আহ মণিকাঞ্চনা, তোমার কক্ষে পদার্পণ করে মনে হয় আমি ভুল করেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নৃপেন্দ্র নারায়ণ আমতা আমতা করে বললেন, আমি প্রজাদের সব খাজনা মাফ করে দিয়েছি আর ভবিষ্যতে প্রজাদের অনাবৃষ্টির মুখ যাতে দেখতে না হয় তার জন্য সতী নদীর ধারে জগৎজননী মায়ের মন্দির প্রতিষ্ঠা করব। এতে মা সন্তানদের উপর সন্তুষ্ট থেকে সন্তানদের মঙ্গল কামনা করবে। রানীমার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সন্তান ঘুমিয়ে যাওয়ায় কোনো মতে বালিশ কোমরে ঠেস দিয়ে বসলেন। তারপর বললেন, এই তো উত্তম প্রস্তাব মহারাজ, প্রজারা এ ধরনের মহারাজ দেখতে প্রস্তুত। আশা করি আপনি ভবিষ্যতে আরও প্রজাদের খেয়াল রাখবেন। নৃপেন্দ্র নারায়ণের ঠোঁটের আগায় ক্রুড় হাসি খেলে গেল। হাসিটা লুকিয়ে তিনি বললেন, আমি চাই তুমি মন্দির প্রতিষ্ঠার দিনে সেখানে গিয়ে মায়ের পূজোর ব্যবস্থা করবে। কিন্তু মহারাজ আমি যে ঘোষ বংশের রানীকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি নিজে করব মণিকাঞ্চনা। আচ্ছা বেশ, তুমি এখন বিশ্রাম নাও, আমি নিজের কক্ষে চললাম। রানী ঘাড় নেড়ে সায় দিতেই মহারাজ রানীর কক্ষ থেকে বেরিয়ে এলেন। দরজার পাশে অপেক্ষমান মন্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের কক্ষের দিকে চললেন। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। সতী নদীর তীরে মন্দির তৈরির কাজ সমান গতিতে এগিয়ে চলেছে। রাজ্যের নানা প্রান্ত থেকে সুদক্ষ শ্রমিক ও কারিগরগণ এসেছেন। আর মাত্র দুদিন। অবিনাশতান্ত্রিককে খবর দেওয়া হয়েছে, তিনি কাল সকালের মধ্যেই এসে পড়বেন। প্রজাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই।
তারা ভাবছে হয়তো মহারাজা তাদের জন্য কত শত ভাবছেন। কিন্তু দুদিন পর রাতের গভীর অন্ধকারে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হবার পর মন্দিরের পিছনে যে বিভীষিকাময় কিছু ঘটতে চলেছে তা মহারাজা, মন্ত্রী অমরাবতী এবং তান্ত্রিক বাবা ছাড়া কেউ জানেন না। কেউ জানতেও পারবে না হয়তো কোনো দিন যে তাদের প্রিয় রানীমা মন্দিরের পিছনের মাটিতে চিরতরে ঘুমিয়ে রইল। একটা কালো দিন আসতে চলেছে খোঁজ বংশের রাজত্বকালে। আজ ঘোর অমাবস্যা, অন্ধকার জগতের জীবেরা এই দিনেই বেরিয়ে আসে। কালীমায়ের মন্দির সর্বাঙ্গ সুন্দরভাবে প্রস্তুত। কারিগর ও শ্রমিকরা মন্দিরের কাজ সমাপ্ত করে নিজের নিজের বাড়িতে ফিরে গেছেন। রানীমাকে পালকি করে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে। সবার চোখের আড়ালে অমরাবতী লুকিয়ে আছে মন্দিরের পিছনের জঙ্গলে। ঢাক ঢোল বাদ্য সহযোগে পুজো শুরু হলো। রানীমা বসে থাকতে পারেন না, তাই মায়ের মূর্তির ঠিক সামনে ছোট পালঙ্কে তাকে শোয়ানো হয়েছে। কখনো কখনো মাথা তুলে মায়ের পুজো দেখছেন। আর মন্দিরের পিছনে তান্ত্রিক ও অমরাবতী মাটি কোপাতে ব্যস্ত। রাজ্যের প্রজারা প্রায় সবাই এসেছেন মন্দিরে। মন্দির চত্বরে ভিড় উপচে পড়ছে। মায়ের কাছে করজোড়ে তারা প্রার্থনা করছেন ধন ও ঐশ্বর্য। মা কালীর সারা বছরের পূজার ভার ন্যস্ত করা হয়েছে নিত্যানন্দ আচার্যকে। পূজা প্রায় সমাপ্ত হয়ে এসেছে। মায়ের ভোগ খেয়ে একে একে সবাই বিদায় নিচ্ছেন। কিছু প্রজা কেবল থেকে গেছেন তাদের প্রিয় রানীমাকে সঙ্গে করে নিয়ে যাবেন বলে। নৃপেন্দ্রনারায়ণ এই একটা ব্যাপারে প্রজা এবং রানীর ওপর চটে আছেন, কারণ রাজ্যের রাজার তুলনায় রানী বেশি সম্মান পান। প্রজারা চাইছে রানীমার সঙ্গে রাজবাড়ি পর্যন্ত যেতে, কিন্তু মহারাজা তাদেরকে বললেন কিছু আচার বাকি আছে, এটা সম্পূর্ণ রাজবাড়ির অধিকারে, তাই প্রজাদের সেখানে থাকা নিষেধ। অগত্যা তারা ফিরে গেলেন। মন্দিরের পূজারীকেও কিছু পরিমাণ মোহর দিয়ে বিদায় করা হলো। সবাই বিদায় নিতেই কেমন একটা থমথমে ভাব নেমে এলো মন্দির চত্বরে। পিছনের জঙ্গল থেকে কতগুলো শিয়াল করুণ স্বরে ডেকে উঠল। কিছু একটা আন্দাজ করে রানী মহারাজকে উদ্দেশ্য করে বললেন, সবাই তো চলে গেল, তাহলে আমাকে একা রেখে দিলেন কেন এখানে? আপনার কোনো খারাপ অভিসন্ধি আছে মনে হচ্ছে। দয়া করে আমার দাস এবং প্রজাদের খবর দিয়ে আমার কাছে আসতে বলুন আমার কাছে। খ্যাঁক খ্যাঁক করে বিশ্রী রকম হেসে উঠলেন মহারাজ। আর সঙ্গে সঙ্গে অমরাবতী ও তান্ত্রিক অন্ধকার ফুঁড়ে হাজির হলো সেখানে। অমরাবতীকে দেখে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেলেন মণিকাঞ্চনা। মণিকাঞ্চনা চিৎকার করে উঠলেন, তারপর মহারাজার দিকে তাকিয়ে বললেন, আমার কোনো ক্ষতি করবেন না মহারাজ, আমার কোনো ক্ষতি করবেন না, আমার সন্তান কোথায় মহারাজ, আমার সন্তান কোথায়। ঠিক তখনই অদ্ভুত কণ্ঠে আকাশ বিদীর্ণ করে হাসতে হাসতে এগিয়ে আসছে তান্ত্রিক বাবা, হাতে ধরা একটা কাটা মুন্ডু। হ্যাঁ, মুন্ডুটা একটা 2 বছরের কচি শিশুর। নিজের সন্তানের কাটা মুন্ডু দেখে মণিকাঞ্চনার গলা চিরে চিল চিৎকার বেরিয়ে এলো। দুঃখ হতাশার বোবা যন্ত্রণা ভিতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। নিজের সন্তানকে তিনি বাঁচাতে পারলেন না, এরা মানুষ নাকি পশু?
দুবছরের নিষ্পাপ শিশুর প্রাণ নিতে যাদের অন্তর কাঁপে না, যাদের কাছে লোভ লালসা সম্পত্তি প্রধান বিষয়, তারা কখনো মানুষ হতে পারে না। তারা মানুষরূপী কোনো জানোয়ার। মণিকাঞ্চনা চিৎকার করে কাঁদছে আর তার দু চোখ ভেসে যাচ্ছে সন্তান হারানোর ব্যথায়। উঠবার শক্তি নেই, তবুও সন্তান হারানোর তীব্র যন্ত্রণায় হাতের কনুইয়ে ভর দিয়ে ব্যর্থ চেষ্টা করছে অবিরত। অল্প উঠছে, আবার পড়ে যাচ্ছে, অসাড় হয়ে আসছে সমস্ত দেহ। মা কালীর সামনে সন্তানের এই রূপ কষ্ট মা চণ্ডী কিভাবে দেখতে পাচ্ছেন কে জানে। পাপীরা কি যুগে যুগে এভাবেই বেঁচে থাকবে তবে? আর ভালো মানুষেরা সবসময় পাপীদের পায়ের নিচে পদানত থাকবে? অন্যদিকে পাপীরা সামান্য দূরত্বে দাঁড়িয়ে মণিকাঞ্চনার কার্যকলাপে হেসে হেসে উঠছে। অমরাবতী রাজা নৃপেন্দ্রনারায়ণের কাঁধে আলতোভাবে হাত দিয়ে ব্যঙ্গের সুরে বলছে, মহারাজ, আপনার প্রিয় রানী কষ্ট পাচ্ছে খুব, যান ওনার কাছে যান। একজন রাজা হিসেবে না হলেও একজন পতি হিসেবে তার কষ্ট লাঘব করার চেষ্টা করুন। কথাগুলো বলেই খিলখিল করে হেসে উঠল অমরাবতী। প্রত্যুত্তরে অমরাবতীর গাল টিপে দিয়ে নৃপেন্দ্র নারায়ণ মৃদু হেসে বললেন, তাই তো, এ কথা আমি আগে ভেবে দেখিনি। রাজ্যের রাজা হিসেবে আমার এ দায়িত্ব পালন করা সত্যিই কর্তব্য। আমার কর্তব্য কেউ যেন আমার রাজ্যে কষ্টে না থাকে। দূর থেকে দাঁড়িয়ে রানীর কাতর দু চোখে দৃষ্টি রেখে বললেন, রানী, তুমি খুব কষ্ট পাচ্ছ বলো, খুব কষ্ট পাচ্ছ, দাঁড়াও, তোমার কষ্ট কমানোর সব রকম ব্যবস্থা আমি করছি। বলেই তান্ত্রিকের হাত থেকে নিজের সন্তানের কাটা মাথাটা ছিনিয়ে ছুঁড়ে দিলেন রানীর কোলে। কোনো সুস্থ মানুষ বাচ্চা শিশুর মাথা নিয়ে এভাবে ছুঁড়তে পারে না। সেখানে তিনি একজন রাজ্যের রাজা। রানীমা নিজের সন্তানের কাটা মুন্ডুর দিকে তাকিয়ে থাকতে পারলেন না বেশিক্ষণ, চোখ বন্ধ করে নিলেন সঙ্গে সঙ্গে। তবুও সন্তানকে দেখার তীব্র ইচ্ছাতে চোখ খুলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ভিতরে অন্ধকার, বাইরেটাও অন্ধকার, বুঝি মৃত্যুর কোলে ঢলে পড়বে এক্ষুনি। ওঠার চেষ্টা করতেই ঝপ করে পালঙ্ক থেকে মন্দিরের মেঝেতে পড়লেন। অসহ্য যন্ত্রণায় ভেতরটা যেন খালি হয়ে আসছে তার। চারিদিকে শুনশান, প্রকৃতি যেন আজ কোনো অজানা আশঙ্কার সম্ভাবনায় থমকে দাঁড়িয়েছে। একটু আগে যেখানে ধুমধাম করে ঢাক বাদ্য সহযোগে মায়ের পুজো হলো, সেখানে এমন পাপ কাজ হচ্ছে রাজ্যবাসী কেউ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারছে না। রানীমা বুকে ভর দিয়ে পা টেনে টেনে মায়ের মূর্তির দিকে এগিয়ে চলেছেন, আর সেই দৃশ্য দেখে অসম্ভব রকম হেসে চলেছেন তিনজন পাপী। প্রায় মূর্তির কাছে পৌঁছে রানী মণিকাঞ্চনা মায়ের সামনে উপুড় হয়ে শুয়ে কাঁদতে লাগলেন। মা, মাই পাপীদের তুমি বিনাশ করো, মা, এই পাপীদের তুমি বিনাশ করো। এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, মা, আর সহ্য যে হচ্ছে না,
আমার মৃত্যু দাও মা, আমার মৃত্যু দাও, আমি আমি আমার সন্তানের কাছে যেতে চাই মা, মা গো মা। কিন্তু কোথায় মা? কে শুনছে নিরাপরাধ অসহায় মানুষের কান্না? অমরাবতী ছুটে এসে মণিকাঞ্চনার মাথা লক্ষ্য করে সজোরে লাথি মারল। একদলা থুতু বেরিয়ে এলো মণিকাঞ্চনার মুখ থেকে। তারপর রানীমার চুলের মুটি ধরে পাহাড় ফাটানো বৈশাচী হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বজ্র কঠিন গলায় বলল, রাজ্যের রাজা ও ফবু রানীমাকে অভিশাপ দেওয়া হচ্ছে, তাই না? চল, তোর সন্তানের মতো তোরও অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে তোর লীলা আমি দেখছি, এবার এর শেষ হওয়া দরকার। অমরাবতী রানীমার চুলের মুটি ধরে মায়ের মূর্তির পাদদেশ থেকে টানতে টানতে নিয়ে আসছে বাইরের চাতালে। টানার ফলে মণিকাঞ্চনার বেশ আলু থালু হয়ে খুলে গেছে। মন্দিরের মেঝেতে খসা লাগায় হাত পা ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। রানীমার শরীর দুমড়ে মুচড়ে উকড়ে যাচ্ছে, তবুও ভিতর থেকে শব্দ করার শক্তি পর্যন্ত নেই। এবার ওদের গন্তব্যস্থল মন্দিরের পিছনে জঙ্গল অঞ্চল। রাজার হাতে ধরা মায়ের মন্দির থেকে তুলে আনা একটা ছোট্ট প্রদীপ, সেই প্রদীপের ক্ষীণ আলোয় পথ দেখিয়ে মন্দিরের পেছনে নিয়ে যাচ্ছেন তিনি। তিনজনের ক্রম এইভাবে, প্রথমে রাজা, তারপর তান্ত্রিক বাবা, আর সব শেষে রয়েছে রানীমার চুলের মুটি ধরে টানতে থাকা অমরাবতী। মন্দিরের সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামানোর সময় রানীমার গলা থেকে একবার মাত্র যন্ত্রণাক্লিষ্ট আওয়াজ বেরিয়ে এলো। বোধহয় তার ভেতরটা মরে যাচ্ছে আস্তে আস্তে। বিরাট মন্দিরের পিছনে মাটিতে খোঁড়া গর্তের জায়গায় এসে পৌঁছলেন তিনজন। যখন কোলাহল উদ্দীপনায় মায়ের পুজো হচ্ছিল, তখন তান্ত্রিক ও অমরাবতী মাটি খুঁড়ে গর্ত করে রেখেছিল এই জায়গাটায়। সমস্ত কাজটা অমরাবতী একাই করেছে, কেবলমাত্র তান্ত্রিক তাকে সাহায্য করছিল। রাজা ও রাজকন্যাকে কিছুক্ষণ সেখানে দাঁড়াতে বলে তান্ত্রিক বললেন, আপনারা এখানেই দাঁড়ান, গোটা মন্দিরটাকে চারপাক প্রদক্ষিণ করে আমি বন্ধন করে আসছি। তান্ত্রিক বাবা ঝোলা থেকে এক টুকরো হাড়ের অংশ বের করে কিসব দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করে মন্দিরটাকে বাম থেকে ডানে পাক ঘুরে ঘুরে ভূমি বন্ধন করতে লাগলেন, যাতে করে অপশক্তি জেগে উঠতে না পারে। ভূমিবন্ধন হয়ে যাবার পর হাড়ের টুকরোটি গর্তে ফেলে দিয়ে বললেন, রাজকন্যা আপনি এবার প্রস্তুত তো? রাজকন্যা একবার রাজার দিকে তাকিয়ে পুনরায় তান্ত্রিকের দিকে তাকিয়ে ঘাড় হেলিয়ে বললেন, আমি প্রস্তুত, এবার আমাকে কি করতে হবে সেটা বলুন। আদমরা রানীকে দুহাত ধরে ওই গর্তে ফেলে দিন। তান্ত্রিকের কথা মতো দলা পাকানো রানীকে দুহাতে ধরে গর্তে লম্বালম্বিভাবে ফেলে দিল অমরাবতী। আহ শব্দটুকু উচ্চারণ করার শক্তি নেই রানীমার। তিনি যে এই গর্ত থেকে বের হতে পারবেন না কোনোদিন, সেই বোধটুকুও বোধ হয় হারিয়ে ফেলছিলেন ধীরে ধীরে, মৃত্যুর দিকে ঢলে পড়ছিলেন। গর্তের পাশে পড়ে থাকা কোদাল দিয়ে রানীকে মাটি চাপা দিয়ে কিছুক্ষণের মধ্যে জায়গাটাকে সমান করে দিল অমরাবতী। সমস্ত কাজ সমাপ্ত হওয়ার পর
ওরা তিনজনে মন্দিরের চাতালে এসে দাঁড়ালেন। তারপর তান্ত্রিকের কথা মতো রাজা তার সন্তানের দেহ ও মাথা ভাসিয়ে দিয়ে এলেন সতী নদীর জলে। সমগ্র প্রক্রিয়া সমাপ্ত হতেই তিনজনে আকাশ বিদীর্ণ করা উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। বিশ্রী রকমের হাসতে থাকায় তিনজনের মুখমণ্ডলের চোয়াল ফুলে মুখখানা বিভৎস হয়ে উঠল। হাসি থামতেই মায়ের উদ্দেশ্যে প্রণাম সেরে মিশমিশে অন্ধকারে চুপি চুপি পা ফেলে তিনজনে এগিয়ে চললেন রাজপ্রাসাদের দিকে।